আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল জব্বার, সহকারী শিক্ষক গণিত, বাংলাদেশ মিশন টু স্পেক্ট্রাম উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বই থেকে পরিসংখ্যান অধ্যায়ের দুইটি অঙ্ক করব। তোমরা জানো, পরিসংখ্যান থেকে সব সময় দুটি প্রশ্ন থাকে এবং একটি প্রশ্নের উত্তর করতে হয়। তাহলে পরিসংখ্যান থেকে সহজেই 10 নম্বর পাওয়া সম্ভব যদি একটু পরিশ্রম করা হয়। তো আসো আমরা দেখি। সরি, এখানে একটি সারণী দেওয়া আছে, পরীক্ষার প্রশ্নেও এইভাবে সারণী দেওয়া থাকে। সারণী থেকে প্রশ্নক বের করার জন্য সারণীর মধ্যে কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র দেখতে হবে যে সবচেয়ে গণসংখ্যার কোন মানটা বড়, অর্থাৎ সর্বাধিকবার আছে। এখানে 25, 20, 15 এবং 8 এর মধ্যে সর্বাধিকবার আছে 25। তাহলে আমার প্রচুরক শ্রেণী হবে 41 থেকে 50। তো আমি প্রচুরক শ্রেণী নির্ণয় করার পরে চলকের মানগুলো বের করব। এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমার 41 থেকে 50 এর মধ্যে নিম্ন সীমা হচ্ছে 41, তাহলে এল এর মান হচ্ছে 41। এবার আমরা F1 বের করব। F1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যার মানটা বিয়োগ করব আমি। তো যেহেতু আগে কোনো শ্রেণী নাই, এই জন্য 0 বিয়োগ করলাম। 25 থেকে 0 বিয়োগ করলে 25 থাকবে। F2 মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে ঠিক পরের শ্রেণীর গণসংখ্যার মানটা বিয়োগ করব আমি। 25 থেকে 20 যদি বিয়োগ করা হয় তো কত হবে? 5 হবে। এবার আসো শ্রেণী ব্যক্তি কত। 41 থেকে 50 পর্যন্ত শ্রেণী ব্যক্তি হচ্ছে 10। এখানে তাহলে শ্রেণী ব্যক্তি হচ্ছে 10। এখন আসো সূত্র অনুযায়ী আমরা এই যে এল এর মান 41 বের করছি, এখানে 41, F1 এর মান হচ্ছে 25, 25 আবারও 25, F1 এর মান যোগ হচ্ছে F2 এর মান, F2 এর মান কত? 5। এই যে এখানে 5, আর S এর মান কত? S এর মান 10। তো মান বসাইলাম, চলকের মান বসানোর পরে 25 আর 10 গুণ করলে 250, 25 আর 5 যোগ করলে 30। তো 41 তো থাকবেই, 41 এর সাথে যদি 30 দিয়ে 250 কে ভাগ করলে যে ভাগফল হয় 8.33, সেটা যোগ করি তো আমি ফাইনালি পাচ্ছি কত? 49.33। এই হচ্ছে আমার প্রচুরকের মান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো নিজেরাই। এরকম অঙ্ক বইয়ের মধ্যে অনেকগুলো আছে, নিজে নিজে করার চেষ্টা করবে। এখন আমরা মধ্যক বের করার নিয়ম শিখব। তো আসো আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে একটি সারণী দেওয়া আছে, আমি এখানে একটু কাজ করেছি যে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করেছি। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে মধ্যক নির্ণয় করার সময় শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যার সাথে সাথে যোজিত গণসংখ্যা অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা খুবই সহজ। গণসংখ্যার প্রথম মান ক্রমযোজিত গণসংখ্যার গড়ের প্রথম মানটাই, যা আছে তাই থাকবে। ক্রমান্বয়ে যোগ করতেছি আমি, 3 এর সাথে 10 যোগ করলে 13 হবে, 13 আর 18 যোগ করলে 31, 31 আর 25 যোগ করলে 56, 56 আর 8 যোগ করলে 64, 64 আর 6 যোগ করলে 70। এই হচ্ছে আমার গণসংখ্যার যোগফল সমষ্টি 70, আর এটাকে আমি ক্রমযোজিত গণসংখ্যা বলতেছি। আমরা জানি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তো এখানে এন এর মান যেহেতু 70, তাহলে আমি এটাকে যেহেতু মধ্যক বের করতেছি 2 দিয়ে ভাগ করব, কত আসতেছে? ভাগ করার পরে ভাগফল 35। তো আমি এখন দেখবো যোজিত গণসংখ্যার মধ্যে প্রথমেই 35 কোথায় আছে। 3 এর ভিতরে 35 নাই, 13 এর ভিতরে নাই, 31 এর ভিতরে নাই, 56 এর ভিতরে 35 আছে প্রথমেই। তাহলে এটা হচ্ছে আমার এই যে 48 থেকে 53 হচ্ছে আমার মধ্যক শ্রেণী। 48 থেকে 53 মধ্যে নিম্ন মান হচ্ছে 48, তাহলে এল এর মান হবে 48। এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, এই যে 31, এবং এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যার মান 25। এইচ কত? 30 থেকে 35 হচ্ছে শ্রেণী ব্যক্তি হচ্ছে 6। তো আমাদের চলকের মান বের হয়ে গেল। এখন আসো আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাবো, চলকের মানগুলো বসাবো। তো সূত্র অনুযায়ী এল এর মান হচ্ছে 48 প্লাস প্লাস এন বাই টু হচ্ছে 35, 35 এফ সি এর মান 31 বের হয়েছে, 31 ইন্টু 6 হচ্ছে এস এর মান, 25 হচ্ছে এফ এম এর মান। তো এখন শুধু সরল করলেই হবে, 48 থাকবে, 35 থেকে 31 বাদ দিলে 4 হয়, 6 বাই 5 আছে সাথে গুণ অবস্থায়। তাহলে এখানে 4 6 24, 24 কে যদি আমি 25 দিয়ে ভাগ করি 0.96, 48 এর সাথে যোগ করলে 48.96। তো আশা করি তোমরা সকলেই অঙ্ক দুটো বুঝতে পেরেছো। নিজেরা নিজে নিজে নতুন কোন অঙ্ক করার চেষ্টা করবে এবং সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ
আগামী অনলাইন ক্লাসে আমরা শুধুমাত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব। তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।